संस्कृति के समन्वय जातीय शिक्षा ग्रहण तारा प्रस्ताव करते पारे नाई। प्रधान कारण होयेछे आमरा मने करी जरा शिक्षा कारिकुलम शिक्षा सिलेबासेर पढ़ानोर साथे सम्पृक्त रयेछे एदेर বাংলাদেশের এরা কেউ বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশের মানুষ নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের নাটাই কোথায় দেওয়া হয়েছে এরা জনগণ জানতে চায়। তাদের ইশারায় তাদের তৎপরতার মাধ্যমে বাংলাদেশে বারংবার বিতর্কিত সিলভেস প্রদান করার মাধ্যমে আমার আগামী প্রজন্মকে ধ্বংসের পাতারা করা হচ্ছে এটা আমরা জানতে চাই। তো ভাইরা আমার, আপনারা জানেন একটি জাতিকে ইতিহাস থেকে মুছে ফেলতে হলে সেই জাতিকে সর্বপ্রথম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে হয়। বর্তমান সরকার বিগত বছরে যে সিলেবাস প্রণয়ন করেছে যার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র আন্দোলন গড়ে তুলেছে, আপনারা দেখেছেন সেখানে মুসলমানদেরকে বহিরাগত বলে সম্বোধন করা হয়েছিল। মানে হয়েছে আগামীতে বাংলাদেশ ভারত উপমহাদেশে মুসলমানদের স্থায়িত্ব অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই চক্রান্ত করা হয়েছে। আমরা মনে করি যদি এই শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হয় আমার দেশে বোধ বিশ্বাস সংস্কৃতির আলোকে আগামীর প্রজন্ম তৈরি হবে না। আরেকটি বিষয় না বললে নয়, বাংলাদেশের মানুষের টাকা দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য চর্চার কারখানা, কিন্তু আমরা কি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডারের কোটা খোলা হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ পশ্চিমার আবিষ্কৃত পশ্চিমার বিদন্ত সংস্কৃতি আমার দেশে প্রমোট হোক এটা আমরা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হবে আর বাংলাদেশের মানুষেরা সহ্য করবে এটা হতে পারে না। ইসলামী ছাত্রদের বাংলাদেশ আমরা স্পষ্ট করে বলছি অনেক বিলম্বে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত পরিবর্তন না করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ইনশাআল্লাহ।